আসসালামু আলাইকুম। লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পক্ষ থেকে আনা করে ব্যাকরে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আয়ন টিভির বিশেষ আয়োজন আঙ্গুয়ারি নোয়াখালী আঞ্চলিক ভাষা অনুষ্ঠান, আঞ্চলিক ভাষা অনুষ্ঠান আঙ্গুয়েকে আরও আসলে মেলাগুণ আঙ্গুয়েকে আয়ন টিভিতে আঙ্গু সিলেটের প্রোগ্রাম হয়, আঙ্গু সিরিয়াঙ্গের প্রোগ্রাম হয়, আঙ্গু ঢাকায় প্রোগ্রাম হয়। আপনারা যাতে আঙ্গুলকে এই প্রোগ্রাম চান আপনাকে ব্যাকরে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুরো অনুষ্ঠানে আঙ্গুলকে আসি আমিনউদ্দিন সুপল, আল্লাহ আজ আঙ্গ তিনজন ম্যাচজন আছে আঙ্গ নোয়াখালীর, আমি ব্যাকে থাকে আন্দো করে আঙ্গ তিনজন ম্যাচজন পরিচয় করাই দিমু। আর ডাইন সাইডে আছে আল্লগে জনাব আঙ্গ মাহি আলম ভাই, মাহি আলম চৌধুরী ভাই, হাতে আঙ্গ লক্ষ্মীপুর জেলার হামসাদি ইউনিয়নের হাসুন্দি গ্রামের ফোলা হাতেন, আর হাতেন অ্যাপারেল ম্যানুফ্যাকচার ইউকে লিমিটেডের হাতেন প্রতিষ্ঠাতা এমডি। মাহি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আঙ্গলকে আছে আঙ্গলকে আরেকজন আছে আঙ্গ ম্যাচজন জনাব বেলাতি হোসেন ভাই, বেলাতি হোসেন ভাই আঙ্গলকে হাতেন আইসেন আঙ্গ নোয়াখালী জেলা সাতকিল থানার পাঁচ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের শফিউল্লাহ আজিবাড়ির হোলা হাতেন। বেলাতি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাই আছি ভালো। আঙ্গলকে আঙ্গ আরেকজন ইয়ে আছে আঙ্গ মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস আসলে আঙ্গ ম্যাচজনও কইতে না, আমরা আঙ্গ হোলাও কইতে না, আঙ্গ বেলাতি ভাইয়ের হোলা হাতেন। হাতেন আঙ্গ এই দেশে মেলা আইসি হড়াহ করেন। ইলিয়াস কি অবস্থা, ভালো আছেন? নাই জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আমরা তিনজন ম্যাচজন লোক আঙ্গ পরিচয় করাই দিয়েছি আমাদের করে। ধন্যবাদ জানাই আমরা আইএন টিভিরে, আইএন টিভি একা একা অনুষ্ঠান করি পারলে আইএন টিভির মাধ্যমে আমরা আঙ্গ নোয়াখালীর কথা আসলে ঘুরে পৃথিবীর মানুষের আমরা শুনিতাম হারিয়ের। আরও ধন্যবাদ জানাই আমরা টিএনটি কনসালটেন্সি লিমিটেড ইফতি আহমেদ ভাইরে, ইফতি আহমেদ ভাই আঙ্গরে সার্বিক সহযোগিতা করছে আঙ্গরে হিয়ারলাই। দর্শক মণ্ডলী আমরা যারা আঙ্গ অনুষ্ঠান সানের আমরা ব্যাকে টিভির স্ক্রিনের মধ্যে একে নাম্বার দেখবেন, নাম্বার আমরা কল করতে পারবেন আঙ্গরে, কল করলে আঙ্গ অতিথি আছে দুজন তিনজন অতিথির লগে কথা কইতে পারবেন, আর অন্য অন্য সুখ দুঃখের কথা আমরা আলোচনা করতে পারবেন। আজকে নোয়াখালীর আঙ্গবাড়ি অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আসলে আমরা অত্যন্ত দুঃখের সহিত আমরা একখান কথা জানাইতে হারিয়ে আসলে জানাই আমরা আঙ্গ আইএন টিভির সিইও জনাব আতাউল্লাহ ফারুক ভাই, আতাউল্লাহ ফারুক ভাই আসলে আঙ্গ নোয়াখালীলে হোলা হাতেন, আর আতাউল্লাহ ফারুক ভাইয়ের আসলে আব্বা আজকে সকালে আঙ্গ নোয়াখালীতে মারা গেছে। উনি একজন প্রখ্যাত আলেমে দিন আছিলেন মাওলানা আব্দুল হক সাহেব, উনি সোনামুনি উপজেলার অম্বনগর ইউনিয়নের হোলা আসিল হাতেন। আল্লাহ হাতেন রে জান্নাত দাসী করক, আর আমরাও আজকে আঙ্গ অনুষ্ঠান পক্ষ থেকে আমরা আসলে শোক জানাই আর আমরা, এবং আঙ্গ ফারুক ভাইয়ের পরিবারের যেন একখানা যেন একখানা শোকান্তন সহিত আর হাতেরা আমরা এটা লাই কানা ইয়ে করি। আর আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতি আহমেদ ভাইও এটার লাই শোক প্রকাশ করছে, আর টিএনটি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে হাতেরা আগে হাতাকো পরিবারের ব্যাগ হাতেরা শোক প্রকাশ করছে আজকের অনুষ্ঠানে। আঙ্গ আতাউল্লাহ ফারুক ভাইয়ের আব্বা আসলে একজন প্রখ্যাত মাওলানা আছিল, আর হাতেন একখান হাতেন একখান মাদ্রাসা আছিল, মাদ্রাসা কেন হয়েছে মাহমুদী ইসলামী মাদ্রাসা হাতেন এটা প্রতিষ্ঠিত আছিল হাতেন। আল্লাহ হাতেনের এই হয়তো মাদ্রাসার দোয়ায় হাতেন হয়তো আল্লাহ হাতেন বালা জান হাতে নিব, হয়তো আমরা এটা দোয়া করি। দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠানে যাবার আগে আমরা একে দাদা দিয়ে শুরু করি। আমরা আজকে দাদাকে আমরা আঙ্গ টিভির স্ক্রিনে পাঠাতে হারিয়ে না, আঙ্গ একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে তা আমরা মুখে কইয়ে রাখা না। দর্শক মণ্ডলী আমরা রাখা না, যাত্রা আছেন আমরা কাগজে লিখে রাখা না। দাদা কইছে হুইত্য হইলে দিতে হইব, না দিলে ক্ষতি হইব, হুইত্য হইলে দিতে হইব, না দিলে ক্ষতি হইব। দাদাগার উত্তর আমরা যারা জানেন আমরা আঙ্গরে আইএন টিভির অ্যাড্রেস আমরা হারাই দেবেন, আইএন টিভির অ্যাড্রেস হারাইলে আমরা আমাদের করে জানাই দেওয়ার দাদার উত্তর যাতে বিজয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব আমরা, অথবা আপনারা যে আঙ্গরে যে ফোন করি যে কইতে হারেন তাহলে আমরা জানতে পারব। এটা আঙ্গলকে কয়ে কলার আছে একানা কয়ে কলারে কলগুলো কেন লই একানা জি কলার। আসসালামু আলাইকুম জি কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কে কইছেন? আমি নোয়াখালী থেকে বলতেছি। আফা কে, আমার নাম কি আপনার? আঙ্গো নাম হইছে সুমি। সুমি আফা ভালো আছেন? নেই আছি। আর না শুনলে? হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি। আপনি আঙ্গো প্রোগ্রাম সামনে ধন্যবাদ আপনারে। তাই তো আমি সামনে আছি। আচ্ছা যাক ধন্যবাদ। ব্যাকে প্রোগ্রাম সামনে আঙ্গো? হ্যাঁ আঙ্গো প্রোগ্রাম ভালো লাগেনি আপনাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপা, আপনাদের ধন্যবাদ আপনি কল করে বললাই। আপনি কিছু কইবেন না আঙ্গরে? হ্যাঁ কমু তো। কোন কি এখন? আপা কি কইবেন? কোন আমার আমার ছেলে সাহের আপনাকে প্রোগ্রাম। আচ্ছা যাক ধন্যবাদ, আপনি হাতে ধন্যবাদ দিয়েন। জি আপা জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর নেক্সট কলার
কলাস নিষ্কল কলা আসসালামু আলাইকুম। আই আঙ্গো এই আঙ্গো দুইজন ভাই আছে আঙ্গো, যে বেলায়েত ভাই মাহি ভাই আর বেলায়েত ভাই হোলা আছে আঙ্গোর ওগে, হেতাঙ্গো হোলা আঙ্গো নোয়াখালীতে হোলা। আমরা আসলে এই তিনজনের ইয়ে লই আমরা একে ভিডিও বানাইছি তো এলাকার, যেমন বেলায়েত ভাইয়ের এলাকার আছে আঙ্গো এই জনতা হাই স্কুল, আর মাইবের এলাকার আঙ্গো কিছু এই মানে সিনেমা হল টিনেমা ঝুমু সিনেমা লই আছে, তারপরে মাইবের বাড়ি আছে একে দিঘি আছে, দিঘিলে আমরা একে ভিডিও বানাইছি, ভিডিও এখানে আমরা চাই এখানে। দর্শক মন্ডলী, আমরা আঙ্গো মাই ভাই আর আঙ্গো বেলায়েত ভাইয়ের এলাকার লোক একখানে আঙ্গে ভিডিও বানাচ্ছি, ভিডিওকে আমরা দেখছেন, আপনার কথা ভালো লাগছে হয়তো। আসলে যেমন মাই ভাইয়ের কাছে, মাই ভাই কি অবস্থা, ভালো আছেন? কেন জি আছি আলহামদুলিল্লাহ। অ্যাপারেল ম্যানুফ্যাকচার ইউকে লিমিটেড, আপনার ম্যানেজিং ডিরেক্টর? আমি জি, আমি নিজে প্রতিষ্ঠা। আচ্ছা, আপনার বাড়ি দেখছেন, বাড়ির আমরা ছবি ছবি দেখছি, খুব সুন্দর বাড়ি দেখছি, বাড়ির সামনে দিঘি আছে মনে হয়, দিঘির ছবি দেখছি, মসজিদ আছে, মসজিদের ছবি দেখছি আমরা। জি, আমরা আসলে আঙ্গো ভালো লাগছে আঙ্গো দর্শক, হয়তো আপনাকে এলাকার মানুষের স্যার হয়তো, এটা হয়তো ভালো লাগবে এটা। আপনি যে ব্যবসা যে করেন, ইয়ানে ব্যবসা কবে শুরু করেছিলাম? ইয়ানে আমি ব্যবসা শুরু করেছিলাম 2014 লাস্টে, 15 বিগিনিং টাইমে। আচ্ছা, 14 লাস্টে দিয়ে শুরু করছি আর 15 বিগিনিং টাইমে শুরু করছি। আচ্ছা, তো মোটামুটি ঠিক আছে সব কিছু মিলে। আমি আমার সম্পর্কে কওনার আগে কি আমি একটু শুভেচ্ছা? জি প্লিজ, শুদ্ধ ভাষায় কই, যেহেতু অন্যান্য ভাষাভাষীরা আছে এই জন্য ধন্যবাদ আইওয়ান টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, যার বদলতে বিলাতের মাটিতে আমরা মনে করেন যে এই লন্ডনে বসেও দেশের নিজের মায়ের ভাষা কথা বলতে পারতেছি, যেটা হইলো আমি কিন্তু আজকে 12 বছর লন্ডনে আছি।
তো এই যে প্রাণ খুলি কথা কন আর সে জায়গায় হলো বিলেতের মাটিতে, এটা আসলে একটা মানে কল্পনা করার মতো না। আর যেটা আপনি আগেও কইছেন যে আমগো আজকে যে সিও আতাল্লা ফারুক ভাই, ওনার এর আব্বা মারা গেছে, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আর অনেক অনেক ধন্যবাদ জানাই আইওয়ান টিভিকে এত একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। আপনি যে ব্যবসাটা শুরু করেছেন, আপনি জি ব্যবসায়ী আন, আপনি কি এর ব্যবসা এটা? এটা মূলত কি? এটা হলো জামা কাপড়ের ব্যবসা। জামা কাপড়? জি, কোটা কাপড়ের ব্যবসা। এটা কি অনলাইনে? অনলাইন, অনলাইনে, অনলাইন এখনো ভাবে চালু হয় নাই, বাট জিয়ান শুরু করছি। আর ভাই আবার আছে দেশে বাইয়াঙ্গুজের লগে, নিজের বাইয়াঙ্গুজের ব্যবসা আছে। তো এখান থেকে আমি অর্ডার নিয়ে ইগারে দিই, ইগা মনে করেন বানায়ারে হাড়া আইয়ানে সেল করি। স্পেনে মেলাদিন ব্যবসা যোগ করছেন, আপনার একান ইয়ে আসলে স্পেনে কাঁসা দেফ্রুতা অ্যান্ড বেরদুরা, এটার প্রতিষ্ঠা আপনি স্পেনের? জি। এটার আসলে কি, এটার কাহিনী কি? এটার কাঁসা দে ফ্রুতা অ্যান্ড বেরদুরা, এটা হলো একটা ফলের দোকান। আচ্ছা, ফ্রুট এই কাঁসা দে ফ্রুতা, এটা অর্থ কি? কাঁসা দে ফ্রুতা, এটা হলো আপনার ফলের ঘর। আচ্ছা, মানে কাঁসা মানে ঘর, আর ফল আর সবজি, ফল অ্যান্ড বেরদুরা, ফ্রুতা এ বেরদুরা, মানে বেরদুরা হলো সবজি। সবজি? হ্যাঁ। এটা আমি 2007 শুরু করছি। আচ্ছা। আর 2019 আমি এখানে আসছি। এখন আমি নাই, আমার বাইরে আছে, ছোট ভাই দুইটা আছে, ওরা ব্যবসা করতেছে। আচ্ছা, আরো ভালো অবস্থানে আছে। আচ্ছা আচ্ছা। এনে কি আঙ্গো কি বাঙালি লোকজন আইয়ে নিহে নাকি? না, আমার ব্যবসায় কোনোটাই বাঙালি নাই, সবটি স্প্যানিশের সাথে। হ্যাঁ, বাঙালি সাইডে আমরা যাইনি, আমরা আসি যে সাইডটা, ওই সাইডটা সব স্প্যানিশ কাস্টমার বেশি। আমার প্রথম ব্যবসাটা এয়ারপোর্ট এরিয়াতে পড়ছে। আচ্ছা আচ্ছা। আমাদের পাশে এয়ারপোর্ট ছিল, 5 মিনিট লাগতো এয়ারপোর্ট যেতে, বুঝছি কথা, গাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে। আঙ্গো আঙ্গো আগে হোলা আছে, আঙ্গো এককারে নোয়াখালীতে হোলা, এত নোয়াখালীতে তিনি দেশে চলিয়ে আছে। এতে এত নাম হয়েছে মোহাম্মদ ইলিয়াস, আঙ্গো বেলাইতবের হোলা আতে। ইলিয়াস, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, আপনি তো এদেশে ভাড়া করেন, ঠিক আছে? আপনি এদেশে ভাড়া করতেছেন, আপনি আপনার আসলে এই এদেশে এখন কিসের উপর ভাড়া করেন একটু যদি আমাকে কোন একটু? আমি ভাড়া করতেছি অন আইসিটি লেভেল 1। আইসিটি লেভেল? লেভেল 1, লেভেল 1। আচ্ছা জি। আইসিটির ফুল ফর্ম হচ্ছে যে আপনার ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। টেকনোলজি? আচ্ছা। এটা এটাকে এই লেভেলে হরে কি আছে? এই লেভেলে হরে লেভেল 2 আছে, লেভেল 3 আছে। আচ্ছা। আইসা ছিলাম লেভেল 3 মধ্যে একসাথে ভর্তি হইতে। আচ্ছা। তো লেভেল 3 লে হ্যাঁ 19 বছর দরকার। 19 বছর লাগবে? হ্যাঁ। 19 বছর হইতো না? না, 19 বছর হইতো না। তা আপনার বয়স কত দূর চলে? 17। 17 চলে, 19 জানা না। 19 আর 2 বছর থার লাগবে তাইলে। হ্যাঁ। তারপরে যে আপনি লেভেল 3 লেভেল 3 দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা। তো লেভেল 1 লেভেল 1 করলে তো এটা একটা লাভ আছে, লেভেল 3 তে করবেন লেহরে? হ্যাঁ, আপনার ধরেন জানের আরো বেশি কিছু জানবেন, বেশি কিছু জানা দেবে এটা। হ্যাঁ, আই ভাবতেছি ধরেন জানের লেভেল 2 না কইরা লেভেল 3 তে যাবেন। লেভেল 3 তে যাবেন, কারণ আমার লেভেল 1 একদম ইজি লাগতেছে এখন। বুঝছি বুঝছি কথা, বুঝছি। আচ্ছা, আঙ্গো মাই ভাই আছে? মাই ভাই? জি ভাই। আপনার এলাকার দেখলাম কোকা দিঘি টিকে দেখছি, মানে একে কুয়াশা দিঘি দেখছি একে, আমরা কত ভিডিওর মধ্যে হালকা কত দেখছিলাম এনে। কুয়াশা দিঘি এটা কি? এটা এটা কোন কোন জায়গা? এটা এটা হচ্ছে মানে দালাল বাজার। দালাল বাজার? দালাল বাজার, এটা হয়েছে লক্ষ্মীরাত্তানের উত্তর দিকে, উত্তরের দিকে, উত্তর দক্ষিণের কর্নারে দালাল বাজার। জি আচ্ছা। এদিকে অনেক বড় দিঘি, আর দালাল বাজার আরেকটা খুবই ফেমাস একটা জায়গা আছে, ওগুলো আমরা এখানে জোর করি কোন এক কারণ নোয়াখালী ভাষা কোন এক কারণ জমিদার বাড়ি আছে ওগা। আচ্ছা, খুব সুন্দর জায়গা। চাইলে ইয়ানো মনে করেন যে যাই কোন সময় বেড়াইতে আরেন। এটা কি জমিদারের নাম কি? এটা না, আই কি জমিদার এটা জানি না, বাট আমরা একে জমিদার বাড়ি ইয়ে অনেক অনেক কুরআন বাড়ি, অনেক কুরআন বাড়ি। আচ্ছা আচ্ছা। কেসে বুঝিনা তো, যদিও অন ওরকম রক্ষণাবেক্ষণ নাই। হিন্দু বাড়ি? হিন্দু বাড়ি আছে? হিন্দু বাড়ি আছে, ওইদিকে সব হিন্দু বাড়ি। ওই জমিদারটা তো আগে হিন্দুই আছে? হিন্দু আছিল, জি, হিন্দু বাড়ি। জি, হিন্দু বাড়ি আছিল। আচ্ছা। আর আরেকটা দেখছেন হয়তো বা হুরা ভিডিও আইয়ানো, আঙ্গো বাড়ির সামনে যে দিঘিটা, দিঘি দিঘি, হ্যাঁ জি, এইটার নাম কি? ইগে তো আঙ্গো বাড়ির বাড়ির দিঘি আর কি, যে ইগের আবার ইতিহাস আছে। আমরা ছোট থাকতে উঁচি আর আমি জানি না কতটুকু, মানে আমগো ওই আন্দাজ দিতে উঁচি কে অনেক আগে বলে হেতারাও উঁচে তাকে ওই আব্বা মাগত এরকম আর কি বলে আগে ফিলেট খোরা সৌভাগ্য হয় না আমগো আর আব্বারাও দেয়ানো আর দাদারাও দেয়ানো, তবে ইতিহাসে একটা দেখছি যে আমাদের
হুরা দিঘি যদি হানি ইসি আলান না হানি হানি হইছে না না ওই হুরা দিঘি মনে করেন আমরা হুয়াই ইয়ে জায়গানি কিন্তু একের উত্তর কোনা দি হানি কমে না যতই কাঁচাই কমে না এবং এই জায়গাকার মনে করেন যে টেবিলের মতো অন্ধকার আন্ধার হয়ে থাকে এই মানে এইটারই বুঝলাম না এরপর আবার আন্ডা দেখছি আবার অতিথি ফাঁকি আইতো বলি আচ্ছা অনেক অতিথি পাখি এইটু আগে শীতকালে হুয়া না এটা শীতকালে হুয়া বাট ওই ওই হেকো দুরু লাস্টের না হেকো দুরু আর না হেকো দুরু আর না জি এটা হলো আর কি একটা ইতিহাস আঙ্গো বাড়ি রে জি আঙ্গো বেলাদ ভাই আছে আঙ্গো বেলাদ ভাই বেলাদ ভাই বেলাদ ভাই হড়া দুনো জন এক স্কুলে হড়া করছেন এটা শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে এটা বাপে যে স্কুলে হড়া করছে ঘুতে স্কুলে হড়া করছেন ঠিক আছে না জনতা স্কুল একার ঐতিহ্যবাহী স্কুল এটা আমাদের গ্রামের আমাদের এলাকার ঠিক আছে নি আমরা দুজন ষাট কিলের একটা ঐতিহ্যবাহী এখানে স্কুল এই স্কুল কেন আসলে প্রতিষ্ঠাতা কে করছে এটা জনতা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করছে আমাদের জনাব আতিকুল্লাহ বিচ্ছি সাহেব আচ্ছা উনি এক আমাদের এলাকার গৌরব উনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আচ্ছা উনি মুক্তিযোদ্ধা কমান্ডার থাকা অবস্থায় জি হেতন নোয়াখালীটা তো ছিল আমিও নোয়াখালীটা কিন্তু কিছু ডিস্টার্বই যাই না ফাঁকে যা কন আতিকুল্লাহ বিচ্ছি সাহেব কিন্তু অনেক আমাদের সাটকিল দিয়ে অনেক নাম করা উনি তো হেতন মৃত্যুর আগ পর্যন্ত এই স্কুলের সভাপতি ছিলেন আচ্ছা আর বর্তমান এই স্কুলের সভাপতি ওনার ছেলে বর্তমান সভাপতি বর্তমান সভাপতি নাম কি এদের মেহেদি হাসান বাহলু মেহেদি হাসান বাহলু জি ও আচ্ছা আর স্কুল আমাদের স্কুলের মোটামুটি অবস্থান তো ভালো এটা ছাটকিলের সবাই জানে না এটা আমাদের স্কুলের যে অবস্থান ভালো এটা আমাদের হলাই দিয়ে কারণ আমাদের হলাই স্কুল জি 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 আমার ছেলে আসার আগে ওখান থেকে শেষ করে আসছে স্পেনে স্পেনে আছে হ্যাঁ 2012 আচ্ছা তো স্পেনে আইসা আল্লাহ দিলে ভালো রেজাল্ট করছে এই জন্য এখন এখানে ক্লাস না এটার কথা কমাই এটার লগে এটা আলাপ করুম না আমার কথা হলো যে আপনার যে স্কুল কেন আছে এখন বর্তমানে এই স্কুল কেন তো আনন্দক এই বাংলাদেশের কেউ কি এই জায়গার তুন কি হড়া করে বড়ই বাংলাদেশের কোনো ভালো অবস্থান আছে নাকি আসলে আমি অনেকদিন বাইরে থাকার কারণে আমি তো জানি না আছে অবশ্যই আছে অনেকে আমার এক ভাতিজা আছে এখানে কবির হে বলছে যে আছে কিন্তু আমার অনেকজন মানে স্মরণ নাই তো অনেকের নাম বলতে পারিনি এই জন্য অনেকের যেন দুঃখ না নেয় মনে প্রাইমারি উচ্চ বিদ্যালয় হ্যাঁ প্রাইমারি আছে হাই স্কুল হাই স্কুল হ্যাঁ দুটোটাই আছে আবার দেখলাম এদেরকে কাম টাম করার দেখলাম এখন নতুন ভবন হইতেছে আরো অনেকগুলো এটার মানে এই স্কুলকে কেন্দ্র করে সবাইয়ের চোখ আছে এটার দিকে বুঝছি মানে যেন ভালো কিছু হয় আর এটার সবচেয়ে বড় জিনিস আঙ্গলকে আঙ্গ কুগা অনলাইন আঙ্গ কিছু দর্শক আছে আঙ্গলকে আঙ্গ শকত সিদ্দিকী ভাই আছে আঙ্গলকে আঙ্গ ইমরান খান ভাই ইকরাম খান ভাই আছে মালয়েশিয়াতে আঙ্গ প্রোগ্রামটা স্যার আঙ্গ আঙ্গলকে আছে আঙ্গ রিপন ভাই আঙ্গলকে প্রোগ্রামে সাইতে আছে আঙ্গলকে হারুন খন্দকার ভাই আঙ্গলকে প্রোগ্রামে আছে স্যার আঙ্গ আলম ভাই আলম আলামিন ভাই সাউথ আফ্রিকাতে প্রোগ্রামে আছে স্যার আলম আলামিন ভাই সাউথ প্রোগ্রাম স্যার আলামিন ভাই আমরা চাইছিলাম আঙ্গলকে ইয়ে করে ফেললে আমরা হারিনু আসলে যে আঙ্গলকে কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আলোচনা করতেছেন আমরা শুনতে চাই যে আমরা যদি নোয়াখালী যাই কি কি দেখার বিষয় আছে এবং যারা যায় নাই ওইখানে আপনার বাড়ি কোনায় ভাই ইমন ভাই আপনার বাড়ি আমার বাড়ি পুরান ঢাকা ভাই পুরান ঢাকা নেই আঙ্গু ঢাকাই প্রোগ্রাম হয় ঢাকাই ভাষা জানেননি আরেকটা প্রবাদ আছে আর কি যেটা শুনি সবসময় যে মানে আমরা যে কোথাও গেলেই একজন নোয়াখালীর মানুষকে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এটা আলাপ করবো ইমন ভাই আপনার ধন্যবাদ আমাদের প্রোগ্রাম স্যারের ধন্যবাদ জি ইলিয়াস ভাই ইলিয়াস ভাই ইলিয়াস বাতিজা আমরা ইলিয়াসের কাছে আইতেছি আঙ্গ কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আনোয়ার ভাই আনোয়ার ভাই আনোয়ার ভাই ভালো আছেন নি আপনার কলার লাইভ করেছি আমরা আই
আসি ভালো আছি আঙ্গো। আসলে যেটা হাসা কথা জানাবে আঙ্গো, এই অনুষ্ঠান আনলে আঙ্গো মেলা পরিশ্রম করে আসলে এত মানে অবদান আছে আসলে আঙ্গো অনুষ্ঠান আনলে। আনার কোন আন নাই প্রোগ্রাম সানে ধন্যবাদ। না না ঠিক আছে, আর ওই যে ভাইদের অনুরোধ করতেছি ওনার জন্য আমাদের নোয়াখালীর জন্য কাম করে স্পেশালি আচ্ছা ঠিক আছে আনোয়ার ভাই, আমরা হিমেত হুনিয়ে রাখা না হিমেত মাইকেন হুনু আমরা ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ইলিয়াস ইলিয়াস বাফে যে স্কুল ভাড়া করছে তুমি স্কুল ভাড়া করিয়ে আছে আল্লাহ রহমত, আমরা এটা ইয়ে করি পড়াকে একসময় নোয়াখালীতে করছো, এরপরে স্পেনও করছো, স্পেন তো আবার লন্ডনে করতে আসো, এটার মধ্যে কোনো সমস্যা দেখাইছো নাকি তুমি? এর জন্য ভাষাগত সমস্যা বা কোনো সমস্যা আছে কিনা, কি সমস্যা আছে? সমস্যা দেয়া পাইছি কি আইছো? যেমন স্পেনে যে গ্রামে গেছি নতুন, ওই টাইমে ভাষার সমস্যা আইছি। আচ্ছা ভাষার সমস্যা, হ্যাঁ। তবে এত বেশিও সমস্যা দেয় নাই, কারণ আব্বু আছিল, আচ্ছা টিচাররা আছিল, আচ্ছা হাতেরা সহায়তা করছে সবাই, হ্যাঁ। আর স্পেনের টিচাররা অনেক ভালো, ভালো যদি কোনো কোয়েশ্চেন আস্ক করেন তাহলে আপনাকে আনসার দিয়ে দেয়, এই আর কি। বুঝছি বুঝছি কথা বুঝছি। আচ্ছা এমনি কি ইয়াতে কোনো কি সমস্যা হইতো কিনা, মানে এই যেমন পড়ালেখার যে একটা ক্যারিকুলাম আছিল আঙ্গো, এটা কোনো সমস্যা আছিল কিনা? পদ্ধতি পড়ার কাছে পদ্ধতি একটা আছে না, নিজের বাংলাতে একটা পদ্ধতি কে কে আছে একটা একখানা কোর্স না কাঙ্গো? যেমন আপনার বাংলাদেশে বাংলাদেশের পড়ালেখা উন্নত আছে, উন্নতর ইয়ে থেকেও মানে পড়ালেখার চাপ বেশি দেয় বাংলাদেশের মাধ্যমে। স্পেনে তো এত বেশি চাপ দিত না। আচ্ছা এটা এটা শিওর জানি না অন্য দেশের থেকে আসছে যে তাই নাকি এমনি। আচ্ছা ফার্স্টেও দেয় নে, লাস্টে ধরেন যে আপনার আপনার সেভেনে উঠলে ওরা ওইখানে এসো বলে, ওইখানে গিয়ে হালকা একটু চাপ পাইছি, কারণ নতুন সব ওই টাইমে আর কি ভাষা আমি মানে ভাষা বুঝতাম এবং কি পড়তে পারতাম লিখতে পারতাম সব কিছু আর কি। আচ্ছা ওই টাইমে একটু চাপ দিছে ওরা। আচ্ছা এরপরে আস্তে 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 ইম্প্রুভ হতে হইতে হইতে যেমন কখ ধরে শুরু করতে হয়েছে লাগানো না, কারণ লন্ডনে ইংলিশ ইংলিশ বাংলাদেশও শিখায়। বুঝছি কথা বুঝছি। যাক আমরা আসলে আঙ্গো এই মেলা কমিউনিটি আমার কমিউনিটির লোকজন আছে ইউরোপের জন্য আইসি মেলার জন্য অনেকে ডরে, আসলে হড়াকা করতে অনেকে ডরায় চিন্তা করে তো বাবার আঙ্গো খোলা হারবো না হারবো, তো আমি হয়তো আজকে ইলিয়াস যেহেতু আছে ইলিয়াসের একটু যদি কয় কেন আঙ্গো কমিউনিটির লোকজন এখানে সাহস বাড়বো আর কেন এখন তুমি এখানে মন করে এখানে কব বলে এটা আসলে কোনো ডর বয় না, এটাতে যদি পড়ালেখা করতে চায় এই এই লাইনে পড়ালেখা করতে পারবো। তোমার যে আইসিটি যে লাইন আছে এই লাইনে পড়ালেখা করলে কীরকম এটা ইয়ে কীরকম হইব? আনের আইসিটির মাধ্যমে আনের একটা ভালো একটা জিনিস হচ্ছে যে আনের কোনো সার্টিফিকেট লাগে না, আনের শুধু যদি লেভেল থ্রিতে অথবা লেভেল টুর মাধ্যমে ডাইরেক্টলি উঠতে চান শুধু একটা এক্সাম দিতে হইব, মানে একটা পরীক্ষা দিতে হইব এই আর কি। তবে পরীক্ষা ধরেন যে আপনার পরীক্ষার মানে কি মানে আপনার আমাদেরকে তো ওয়েবসাইট ক্রিয়েট করা শেখায়, যেমন বলছি না যে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, মানে ওয়েবসাইট ক্রিয়েট করা, ব্লগ ক্রিয়েট করা, আরও মানে টিম টিম হিসাবে কীভাবে আপনি আপনি কীভাবে বেস্ট টিম হইতে পারবেন, বেস্ট টিম মেম্বার হইতে পারবেন, ওইটার ওইটা ওইটা ওইটার জন্যে যেটা আর কি। এটার ফিউচার কীরকম, ভবিষ্যৎ কি ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ ভবিষ্যৎ ঠিক আছে, ভবিষ্যৎ ভালো আছে। জি মানে কেউ যদি হঠতো চায় এটা মোটামুটি এটা ভবিষ্যৎ কাম করতে পারবে। অবভিয়াসলি ধন্যবাদ আঙ্গো। আলম ভাই আছে, মাই আলম ভাই
মায়ের আম্বের কাছে কইতাম একখান আমাদের এলাকা মধ্যে একখান বিখ্যাত একখান জিনিস আছিল সোরঙ্গি বেকারি সোরঙ্গি বেকারি ইয়ান আসলে কি এলে বিখ্যাত আছিল ইয়ান না এটা তো অনেক পুরাতন একখান বেকারি অনেক পুরান এটা মানে কি কম এটা হলো দালাল বাজার হইছে ইয়ান আর সোরঙ্গি বেকারি নামে কিন্তু এক নামে সবাই চিনে জানি না আমগো বেলাত ভাই নাম শুনছে কিনা ওনার কথা এটা বিখ্যাত বলতে আপনার ইয়ানের যে ইয়ে ছিল আপনার এক সময় আমরা কাপ দই খাইতাম কাপ দই কাপ দই মানে অন্যরকম আছিল ছোট থাকতে কাপ দই খাইতাম তো আমরা স্কুল তো যাইতাম ইয়ানে কাপ দই খাই কাপ দই লাই মোটামুটি বিখ্যাত আছে এখনো আছে কিন্তু এখনো সেই কাপ দই কেক আছিল তারপরে কেক আর কাপ দই লাই মোটামুটি বিখ্যাত আছিল আচ্ছা এই আর আরেকটা কথা হলো যে আমগো আনোয়ার ভাই সম্পর্কে একটু বলতে চাইতেছি আমি আনোয়ার ভাই আমগো নোয়াখালীর খুবই কমিউনিটি একজন ব্যক্তিত্ব উনি আমাদের সবাইরে মোটামুটি একসাথে করতেছে বা ইয়ে করতেছে বা উনি দেখা গেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজে উনি মনে করেন সবসময় সামনে আসি কাজ করে সত্যি কথা যেটা ওনার কিছু এতিমখানাও আছে উনি নিজের ফান্ডে তৈরি করে ইয়ে করে আর কি এটা চালায় এটা হলো আর আনোয়ার ভাই ধন্যবাদ আনোয়ার ভাই এই অনুষ্ঠানে আসার জন্য আমার ইনফ্লুয়েন্স করছে এটার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ এই তো আর কি জানতে চান না ধন্যবাদ আমরা আসলে এই যে আপনারা যে কইতাম যে আমাদের এলাকার মধ্যে আঙ্গ কিছু বিশিষ্ট লোক আছিল বুঝছেন বিশ্ব লোকের মধ্যে একজন আছে আঙ্গ মোজামেলক নাট্যকার আছে নাট্যকার আছে যে উনি মারা গেছেন আমরা এই মোজামেলক লোক কথা কম একা না কথা কবে আঙ্গ কই কলার আছে কলার কল জি কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালাম কে কইছেন ভাই জি আমার নাম কবির কবির ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি কতদিন ফোন করছেন আমি তো করছি লন্ডন থেকে প্রোগ্রাম না অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে প্রোগ্রাম ভালো লাগে কেন আজকে বেলাত কাকারা আনছেন হ্যাঁ মানে আমার চাচা উনি আমার চাচা স্পেন থেকে আসছে আচ্ছা আপনার ভাইও আছে আপনি দেখছেন নি হ্যাঁ আমার কাকা উনি কাকা না আপনার স্বাস্থ্য ভাই তো আছে আচ্ছা ও আমি তো মোবাইলে দেখতেছি তো মোবাইলে আবার ফোন করছি আচ্ছা স্বাস্থ্য ভাই আছে আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা আমি লিয়ে এসেছে না হ্যাঁ ইলিয়াস আছে তো কবির ভাই আপনাকে ধন্যবাদ আর আঙ্গো প্রোগ্রামে কিছু কবির নাকি আপনি না প্রোগ্রামটা অনেক সুন্দর ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রোগ্রাম করতেছেন অনেক ভালো লাগতেছে আপনার প্রোগ্রামটা আমি সবসময় দেখি যদিও অনেক সময় বিজি থাকি ব্যস্ত থাকি আপনারা অনেক অনেক ধন্যবাদ স্পেশালি ভালো একটা প্রোগ্রাম করতেছেন ইনশাল্লাহ ধন্যবাদ সবারে সালাম দিয়ে ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম করে যারা আরো ভালো ভালো প্রোগ্রাম করতে পারেন আপনি আপনার জন্য শুভকামনা থাকলো জি কবির ভাই ধন্যবাদ আপনাদের আমাদের প্রোগ্রাম চালিয়ে রাখুন প্রোগ্রাম চালিয়ে থাকুন আপনি জি বিজয়নগর হাই স্কুলের উনি জন্মলগ্ন থেকেই ছিলেন উনি রফিকুল হায়দার নাম ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল তৎকালীন আবার যশোদ্ধ করতে উনি মারা গেছে হ্যাঁ মারা গেছে গত দুই তিন বছর হইব মারা গেছিল আরো আছে অনেক ব্যক্তিত্ব আছে যারা মনে করেন যে সামনে থাকি কাজ করতে সমাজের লাগে দেশের লাগে আমরা এখানে আঙ্গো এখানে কদ্দুরে এই একটা আশা উসের কিছু কথাবার্তা আছে আঙ্গো নোয়াখালী বুঝলেন আমরা এখানে এখানে চলে যাবো এখানে যাই বেড়া আঙ্গো কোকে কলার আছে যে কলার কল করলো এখানে যে কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জি আসলে কে কইছেন ভাই আমার তো নাম তো হলো রায়নো আকিকা দিমু আগামী সপ্তাহে ও আচ্ছা কবির ভাই নি মেসেজ সাথে কবির ভাই ফোন করছি আঙ্গো আচ্ছা আমরা স্টুডিওতে গেস্ট আনার আগে একখানা ওল্ডামে হাদাই এটা করে নোয়াখালীর কথা হিয়াই নিয়ে নারি না হেতরা হারে ইনশাল্লাহ দোয়া করিয়েন হারবো হেতরা কবির ভাই ধন্যবাদ আমাদের জি আঙ্গো ইয়ার কাছে এরকানা বেলাত ভাইয়ের কাছে বেলাত ভাই আঙ্গো কিছু কথা আছে বুঝেন নি কথাখানির মধ্যে একখান প্রবাদ আছে আমরা একখানা কই আর কি কেউ মরে কাম লই কেউ মরে লাং লই
এটা আছে আমাদের দেশে, যেমন বিদেশটা বাইরে হয়েছে না, বিদেশ বাইরে অনেক এখন বিদেশে দুই একজন আসছে ফ্যামিলিতে, আসার পরে আর বাকি একজন গরো বইব খায়, তারা হিয়ন্তর হাঁক মারে কটে হাঁটাও বা আমরা কাম আলালের ঘরে দুলালারি। আচ্ছা আলালের ঘরে দুলালারি, মানে তারা ইন্দে কাম কইতে দরান হই যায়, তারা ইন্দে তারা কিচ্ছু করে না, তা আদবিদ নন থা কান্দের মধ্যে, কান্দের মধ্যে থা হ্যাঁ, তারা চিন্তা করে বিদেশতে ইয়ার গাছ আছে টিয়া শ্রেণী আর আঙ্গুর দেয়। আচ্ছা এটা লাগে কি ক্যামেরা কাম লই ক্যামেরা লাগে। আচ্ছা আঙ্গুর কি কলার আছে জি? কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। ইয়া ভাই মাই ভাই, মাই ভাইয়ের কাছে আঙ্গো এক একখান কথা আছে। আসলে মাই ভাইয়ের কাছে কথা কেন হয়েছে আঙ্গো, আইআইসি আতকে আর এক আতকা, এটা কি লেখই আমরা? এটা কয় মনে করেন কোনো খবর টবর দিয়ে যেন হুদায় আইসে আর কি, মানে এটা কি কয় আসুককে চলি আছে, আসুককে আসুককে চলি আছে। আচ্ছা তো আসুককে চলি আছে ইয়ালা কয় আইসে আতকা খাই ভাত, আসুককে আছে এটা কি ভাত খেলে বইছে, ভাত খেলে বইছে, এটা কি বিয়ের দাওয়াত, বিয়ের দাওয়াত কাতে কই দিতে এটা বিয়ের দাওয়াত না কি আছে, দাওয়াত না কি আছে, এরকম অনেক কথা আছে। আর কি আছে কি আপনার কাছে? কত কথা আছে, হুইলে ঠ্যাঙ্গি টানো লাইভে আছেন না কোন ধন্যবাদ। আপনার চেষ্টা করি আর আমরা ডকুমেন্টারি চেষ্টা করতেছি প্রত্যেক প্রোগ্রাম, আমরা আঙ্গুলা দোয়া করি নাম নে, দোয়া করে আমরা সামনে প্রোগ্রাম গুলো শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আঙ্গো ইয়ে ভাই কথা কইতাম যে আমরা কইছি হুইতলে ঠ্যাং হিতা নাই, হুইতলে ঠ্যাং হিতা এটা এটা আসলে ইয়ে হইছে, মানে কি কইছেন আপনি এটার উদাহরণ? হুইতলে ঠ্যাং হিতা নো মনে করেন যে জেরু মাসিলে মেরু মে, যে মানে যে যে লাউ হই কদু, যে লাউ হই কদু। আচ্ছা যে লাউ হই কদু বুঝি, কথা বুঝি। আবার আরেকটা আছে ইয়া শীতকালে খেতার লাইন নোয়াখালী কোনাই নাম কি ভাই? ইলিয়াস জি, ইলিয়াসের কাছে কথা বলতাম। ইলিয়াস তো ছোটবেলা শেষ করি আইসো, খেলাধুলাও করছো মেলা, ঠিক আছে নি? তোমার কি খেলা তোমার পছন্দ আসলে আমরা তো তোমাকে শুনো, আমরা কলার আছে কলার কল লাগে কেনা জি? কলার আসসালামু আলাইকুম। সুফল ভাই জি আসসালামু আলাইকুম, কে কইছেন ভাই? এরিও ভাই আঙ্গবাড়ি এসে লক্ষ্যুরা বুঝছেন নি, আঙ্গো মাইকের এক কথা পেলে ধন্যবাদ।
এতারা মিয়ার একটা কেন নোয়াখালীর কথা কইতে পারে না, কয়বার এসে নোয়াখালী কিন্তু এতারা তো নোয়াখালীর কথা কইতে পারে না। না হারবো হারবো আমি আসা চাইবো না, ইয়া না হাইতে হইবো তো হরে হাইলে কি হইবো, না হারবো হারবো অসুবিধা নাই হারবো। নোয়াখালীতে খেলাধুলা করছো, আর নোয়াখালী খেলাধুলা যেটা করতে এটা কি স্পিনার কি এরকম স্বাধীনতা হয় নাকি? মানে বালা সবচেয়ে বেশি ভালো লাগতো আমার কাছে নোয়াখালী। নোয়াখালী বাংলাদেশের মানে বাংলাদেশের কথাই আলাদা। আচ্ছা, ওইখানে যেমন আপনার আত্মীয় আছে, আপনার দাদা বউ নানা নানি চাচা চাচি সবাই মানে বন্ধু বান্ধব সবাই তো বাংলাদেশে, তো বাংলাদেশের মানে বাংলাদেশে যাইলে আমার টাইম কীভাবে কাটে ওইটা ওইটা বোঝা যায় না। এটা বোঝা যায় না না এনে কী খেলতে কী গিয়ে খেলতাম? ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। আচ্ছা, আর আরও আছে ধরেন যে আগে অনেক ছোটোকালে আর কি মানে আমরা বল মানে বল একটা ইটা দিয়ে রাখতাম, এটার খেলার নাম ভুলে গেছিলাম, ওই রকম খেলতাম, ওই খেলাটা খেলতাম। আরও আছে মানে সবগুলো তার খেলাধুলা তো লন্ডনে করো কিছু কিছু নাকি? লন্ডনে আইয়া এখন তো ভাইরাসের কারণে তো আর ভাইরাসের কারণে এর আগে তো হয়তো খেলতে পারি স্পেনে খেলছিলাম স্পেনে স্পেনে খেলতাম স্পেনে। আচ্ছা, আমি তোর কাছে জানতাম স্যার কি মানে স্পেনের খেলার একটা পরিবেশ আছে, নোয়াখালীর খেলার একটা পরিবেশ আছে, দুইটার মধ্যে দিয়ে তুমি যে হার হয়েছো দুটার মধ্যে দিয়ে, ঠিক আছে নাই তো এই হেঁটে কি বেশি ভালো লাগতো স্পেন কি ভালো লাগতো না? না আমার কাছে আমার কাছে নোয়াখালীর মাধ্যমে যে খেলাগুলো খেলতাম না, যেমন ক্রিকেট খেলা গুন্ডি উড়েছিলে নাই? গুন্ডি না না গুন্ডু গুন্ডু এখন কলার আছে কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে ভাই? জি হোসেন ভাই, ভালো আছেন? নেই বাড়ি কোনো আপনার? জি সিলেট ভাই, ভালো আছেন? নেই আপনার প্রোগ্রাম সারা ধন্যবাদ। আগে প্রোগ্রাম নিয়ে কোনো মতামত আছে নি আপনার? নোয়াখালীর প্রোগ্রাম সিলেটের মানুষ অনেক মানুষ প্রোগ্রাম খেলাধুলা তো মেলাই করছো, খেলাধুলার মধ্যে ক্রিকেট খেলা তোর কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, ঠিক আছে? এটার মধ্যে কার কে তোমার বেশি ইয়ে আছিল? আমরা তোর কাছে আমু আমি কলার আছে কলার কল কলার। আসসালামু আলাইকুম। সোনাইমনি বাংলা বাজার ফয়েজ ভাই, ফয়েজ ভাই আমি প্রোগ্রাম সানে ধন্যবাদ আমাদের। আঙ্গো তো অলরেডি 17-18 প্রোগ্রাম চলে এটা10টা বাজে ঢাকায় প্রোগ্রাম হয় আপনি এখানে সাইতে আসবেন আপনি। আচ্ছা আচ্ছা, তো আমি আমরা কি নোয়াখালী দেখান
আমরা নোয়াখালী চেষ্টা করি আর ভাই, আমরা চেষ্টা করি, আমরা কিছু ডকুমেন্টারি আনবার লাই, আমরা হয়তো সামনে ভবিষ্যতে আনতে পারবো ইনশাল্লাহ, দোয়া করি নাঙ্গুর লাগে। তো আনলে আপনি এই যে বাংলা বাজার, আঙ্গুরবাড়ি বাংলা বাজার যে আসসালামাইকুম। ইলিয়াসের কাছে কইতাম, ইলিয়াস জি, মানে কার খেলা বেশি ভালো লাগতো? সাকিবুল হাসানের খেলা বেশি ভালো লাগতো। সাকিবুল হাসানের খেলা, আচ্ছা ঠিক আছে। তো এরকম চিন্তা আসলো না কোনো সাকিবুল হাসান হইবা তুমি? না, হেঁকতে তো ধরেন যে ছোটো আসিলাম, শুধু ভাইয়ারা, আসলে ভাইয়ারা তো খেলা দেখতো, তো ভাইয়াগুলো দেখতাম। আচ্ছা, তো এরকম বুঝা ছিল না? এরকম বুঝা ছিল না? না না, বুঝছি, কথা বুঝছি। মাই ভাই জি, মাই ভাই আসলে আমরা মেলা, আপনি মেলা কথা জানেন, আমরা যদি জানি বুঝেন নি আপনার, আমরা কথা কেন কইতাম আগে, রাডের আমল এটা কি? এটা কি রাডের আমল? এটা রাডের আমল আসলে সত্যি কথা কি, এখন তো হলাইনি এইসব শব্দগুলি, জানেও না, শুনে না, শুনো অনেক, জানেও না। রাডের আমল হইলে এটা হইলে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ সময়ের দুর্ভিক্ষের রাডের আমল। 74 সালে, 74 সালে আমরা শুনছি আর কি, আঙ্গোহরের জেনারেশন হতো জানতো না রাডের আমল কি, মানে আমগো যে ডিকশনারি আছে, ডিকশনারি তো নতো মনে বাদে যাবে কিন শব্দ, এখন রাডের আমল হলে দুর্ভিক্ষের, দুর্ভিক্ষের সময়ের কইতে রাডের আমল, দুর্ভিক্ষের সময়ের কইতে রাডের, এটা কি আঙ্গো নখালি মানুষ বেশি কইতো নাকি অন্যান্য জায়গার মানুষ? না, অন্যান্য জায়গার মানুষ কইতো কিনা এটা জানি না, বাট আঙ্গো এদিকে কইতো, কইতো যে রাডের আমল এই হইছে, রাডের আমল এই হইছে জি। আই আঙ্গো বেলাদের কাছে, বেলাদ ভাই আঙ্গো একখান কথা আছে, এটা আই আমাদের কাছে কই আর কি, আড়ার রুডি কলার হানি রাইত হইলে টাড়া হানি দেড় মহিনার বস্তা চার মহিনার নাস্তা, এটা আমরা কইতাম আর কি বুঝছেন নি, আঙ্গো ছোটো আমি শুনিয়ে আছি, এটা আডার রুটি কলার হানি রাইত হওয়াইলে টানা টানি দেড় মহিনার বস্তা চার মহিনার নাস্তা, বুঝছেন নি? আডার রুটি কলার হানি, কলের হানি, কলের হানি, হ্যাঁ রাইত হওয়াইলে টানা টানি, রাইত হওয়াইলে টানা টানি, মানে আমাদের হিংসা দিই, এটা হচ্ছে আঙ্গো চেয়ারম্যানরা আছে না বর্তমানে, চেয়ারম্যানরা আগেও গম হাইতো, হ্যাঁ বুঝছেন নি, অনগম হয়। আচ্ছা, এই গম এগুলো হেতারা কি ইত্য, হেতারা হেতারা গম কি বালা কামা লাগাইতো নাকি খারাপ কামা লাগাইতো? রাইত পাইলে টানাটানি, গম তো আইতো, আসার পরে দি ঘোড়া অন্তন চলে যেত, অন পরে দি সকালে বিলি করতে হইতো না আর হেতারা, এটা তো লইয়া গেছে রাত্রে, এই জন্য আড়ার রুটি এই সমস্যা। আর জিগে জিগে কাম করে হিজের করে রাইতলা টানাটানি আড়ার রুটি, আর কলে এইটাই যে পাইব সে পাইনি, যে তার দরকার হেতে হয় না, হাইসে কে রাত্রে চলে গেছে এটা জাগা মতো, এই জন্য এই সলকটা দিছে আর নোয়াখালী। এটা লোক কিছু কইতে পারবেন না? না, ওই তো এরমে আর কি, যে মনে করেন যে এই মেম্বারের ঘরে হইলো যে বেগিন রায় দিছে, বেগিন রায় দিছে, বেগিন রায় দিছে, কিন্তু ভাই তো কইছে যে যেতারা হন, এটারা হন, এটারা হন। আচ্ছা ঠিক আছে, আঙ্গ আসলে দর্শক মন্ডলী আমরা হইতে পারে দাদা দিই, আমরা আমি গতবার একে দাদা আসিল, আঙ্গ গতবার দাদাগার উত্তর একখানা কই, আমরা গতবার দাদা আসিল অঙ্গ আটসালাগর, আটসালাগর তার একখান খুঁড়ি বন্ধ করতে হইলে সিবিদর টুটি, দাদাগার উত্তর আসিল সাথী, দাদাগার উত্তর আসিল সাথী, আর দাদাগা আঙ্গ বিজয়ী হয়েছে আঙ্গ ইউনুস পাটন বুলুভাই, ইউনুস পাটন বুলুভাই আমরা ধন্যবাদ, আপনারে আমরা আপনার আঙ্গলাও যোগাযোগ করি, যোগাযোগ করলে আপনাদের পুরস্কার আমরা আপনার ভাত হসাই দিব, অথবা আপনার আইন টিভিতে আইতে হবে, আইন টিভিতে আমরা কালেকশন করে দিতে হবে একখানা। আঙ্গল কলার আছি, কলার আসসালাম আলাইকুম। আলাইকুম সালাম, আসসালাম আলাইকুম। আসসালাম, কে কইছেন? আমি লন্ডন থেকে বলছি। নাম কি আনলে দাফা? আমার নাম নেই, আমার নাম না কইলে পারি, বাংলা বাজার কাছে শুনাই বলি, বাংলা বাজার। আচ্ছা বাংলা বাজার আনলে পারে, ঠিক আছে। আপনার প্রোগ্রাম সানে ধন্যবাদ। আমনে প্রোগ্রাম সানে তো ধন্যবাদ, তাই নোয়াখালী কত রান্না বান্না আছে এগুলো একটু তুলি দিই গেনারি। তো এটা তো আমরা আমরা আইতে হবে, তো আমরা আইয়ের আমরা রান্না বান্না দেখাই দিব আঙ্গুর। আচ্ছা প্রথম দে আগে রান্না বান্না হইলো, নারকেল দিয়া কত তরকারি আছে এগুলা তুলি। আচ্ছা দা আই আপনার কাছে রিকোয়েস্ট করুম, এটা যদি আপনি যদি আপনার ঘরে যদি বানান নারকেলের কোনো ইয়ে, আপনি যদি একে ভিডিও করতে না সুন্দর করি আঙ্গুর নোয়াখালী লেখা না, তাহলে আপনার আঙ্গুরে দেন আমরা ডকুমেন্টারি হিসেবে আমরা প্রচার করতে পারবো। পারবো পারবো, তা আপনি আপনার নাম্বার কে কাকে বিন আঙ্গুরে? আচ্ছা নাম্বার দিই মারা আছে। আচ্ছা নাম্বারটা আপনি দিবেন, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে জি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা
আঙ্গো আফারা কুমু আফা আমি যদি প্রোগ্রাম চান আঙ্গো আমরা আঙ্গরে ইয়া প্রোগ্রাম শেষে আঙ্গরে আঙ্গো আইএন টিভিতে আঙ্গর ফোন করি ফোন করলে আমরা নাম্বারটা লোম আমরা তাহলে আমরা তো আমরা জিনিসটা কালেকশন করে লোম একখানা জি মাহি ভাই জি মাহি ভাইরে কইতাম যে এই আপনার যে কোয়েশন যে আপনি যে এটা যেন ইয়া আপনাকে এলাকাতে বর্তমানে জি বর্তমানে এলাকার মানে মেলা হোলাইন আছে খারাপ হোলাইন খারাপ খারাপ দিকে যায় আপনার এলাকার মধ্যে মানে ক্লাব আছে কিছু ক্লাব আগে যেরকম ক্লাব ক্লাব আপনার ইয়ে করতেন অনগা হোলাইন যেরকম ক্লাব ক্লাবের ওখানে নাই আঙ্গ সময় কিন্তু আমরা সারাদিন এই হাতরে খেতে মা দূরে জিয়ানে যেটুক সময় পাইতাম যেখানে যেখানে যেটুক সময় পাইতাম আমরা কিন্তু খেলাত নামে যেতাম কিন্তু এই বাজা অনুসরণে দেখি যে না যেমন আর মামতো ভাইয়েরা বা খালতো ভাইয়েরা স্বাস্থ্য ভাইয়েরা বাড়ির অন্যান্য হোলাইনের কথা কইয়ের এগুলো স্কুল তো নাই বেগুনে আইপ্যাড আইফোন যাতন যেটা আছে মানে ডিভাইসলি বুঝা কিন তো নাই এগুলো জিগিলাম কিরে তোরা খেলোস না ক খেলবো কো নাই মাঠ তো নাই কি আকস মাঠ নাই আঙ্গ সময় কি মাঠ কি আসিল নি আমরা তো দেখা গেছে যে কি স্কুল তো নাইছি কোনো রকম ব্যাগগুন হালাই তুই খাইছি আর না খাইছি খেলার নামে গেছে কিনি কিন্তু এই জিনিসগুলি এখন আর নাই আর যেটার কথা কইছেন নেশা হয় এটা ঠিক আছে একেবারে ডোর টু ডোর চলে গেছে কিনি না আমি আইএনটিভির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সবাই আমি যারা আমাদের দেখতেছেন যে ইয়াং পোলা ভাইন যে সত্যি কথা যেটা এটা থেকে কিভাবে করা যাবে সেটা জানি না এখানে অনেক ব্যবসা সেবার কাজ করে বাট মনে করেন যে আপনি যে কইছেন এই ক্লাবের কথা খেলাধুলা ঠিক আছে বা আরো সামাজিক সাংস্কৃতিক কাজে যদি যত বেশি ইনভলভ হওয়া যাইব ততই মনে করেন যে কিন্তু বিরত থাকুন যাব আসলে কিন্তু একেবারে দুঃখের একটা বিষয় কিন্তু এটা না যেমন আপনার লগে আপনার ভাতিজি আছে মনে করেন ইয়ান ইলিয়াস ইলিয়াসও মানে একটা এই যুগের খোলা এই যুগের খোলা এর কারণে হতে তখন ভালো আছে আর কি এই না ইয়ান ইয়ান ঠিক আছে না হ্যাঁ এটা ঠিক আছে তো এখন দেখা গেছে না ইলিয়াসও দেখা গেছে অনেক খেলার কথা জানে না ডাঙ্গুলি খেলছে ডাঙ্গুলি কইতে পারবো না ডাঙ্গুলি কইতে ডাঙ্গুলি মনে আছে নি তারপরে সাত ছাড়া খেলছি গুন্টি উড়ানো বুঝুন না আমাদের কথা গুন্টি উড়ানো গুন্টি যেন আগে উড়াইতেন আমরা এটার মধ্যে কোনো কিলে গেলে হইতো নেই কত মারামারি হইতো কত দেয় গেছে মারামারি বলতে কি খারাপ মারামারি হইতো নাকি মারামারি হইতো তো অনলাইনে অনলাইনে তাতাতি হইতো এটা তো হইতো দেয় গেছে একজনের ঘুড়ি কাটি হেলাইছে তো হেতে কি হচ্ছে হেতার ঘুড়ি কাটি হেলাইছে এই জিদ্দা হেতে আর তারপরে মনে করেন হুতারে গাছের লগে বেয়াই তারপরে মনে করেন যে মাঞ্জা দিতাম আর কি মাঞ্জা দিতাম জি আচ্ছা মাঞ্জা দেন না জিনিস সামনে সারাই আসেন ঠিক আছে জি সেটাই আঙ্গ বেলাদবের কাছে এরকম কোনো কিছু আসে নাকি আপনার খেলাধুলা ছোটবেলা করছেন একে কিছু মনে আসে না আসলে আপনার খোলা কিন্তু অন কিন্তু করিয়ে আছে করিয়া চলিয়ে আছে তাই না যাক ছোটবেলায় আমরা ওই যে রেডি খেলতাম রেডি আচ্ছা হ্যাঁ আমরা ওই যে গোল্লা খেলতাম যেটা সবাই মিলে আচ্ছা আর ছোটবেলায় খাদ্যহাসি খেলতাম একটা জিনিস আছিল ওই যে আপনার ইয়ে আছে না সুপারি না আমাদের দেশে খেজুর আছে না যেটা সবুজ বর্ষাকালে হয় যেটা তো মিষ্টি হয় না তো ওগুলো এই খেজুরগুলো না আমরা এটারে ইয়ে রকম ইয়ে করতাম গর্ত করতাম ছয়টা আচ্ছা এইদিকে ছয়টা তো এই খেজুর দিয়ে খেলতো তখন বৃষ্টি হইলে এটাই একটা সুন্দর খেলা আছিল আচ্ছা আর অনেক ধরনের খেলাই খেলছে এখন তো ছেলেফেলেরা খেলে না আচ্ছা এখন খেলে খেলে না জায়গারও শর্ট হয়েছে মাঠঘাট নাই ওই নেশার দিকে ঝুঁকিয়ে গেছে ভাই যেটা কইছে যে কথা এটা ঠিক আছে আর আমাদের দেশের মানুষের এখন মানবতা কমে গেছে আচ্ছা মানবতা কমার কারণে ছেলেফেলেরা আদর করবো না আদরের জায়গায় শাসন করে শাসন কি আমার ক্ষেত্রে আমি গত বছর দেশে গেছি দেশে যাওয়ার পরে যেটা দেখছি যে আমাদের দেশের যে অবস্থা হয়েছে এখন দেশের মানুষ যেমন কঠোর হয়েছে দেশের ছেলেফেলে তত নেশাগ্রস্ত হয়ে গেছে
ওই যে আমাদের একটা স্কুল দেখাইছি, স্কুলের মাঠে এখন কাজ চলে, কাম চলে, এই কারণে মাঠে খেলাধুলা হইতে পারতেছে না, কিন্তু আপনি কোনো জায়গা খালি আছে ওখানেও খেলতে পারবো না। তো আমি গাইডিয়ান হিসেবে যদি আমার ছেলেপেলের গাইড না করি, খেলতে না দিই, তো ইগা তো নষ্ট হইবে, নষ্ট হয়ে যাবে। তো এই নষ্টের জন্য আমি এ দেয়, আমি মনে করি যে আমাদের গাইডিয়ানরা এ দেয়। গার্ডিয়ানরা এদেরকে আরো দেখা দরকার ছিল, যে এদের খেলাধুলার জায়গা বাড়ানো দরকার ছিল, মাঠ বাড়াই দিত, বানাই দিত। এবং সরকারের যারা আছে, যারা সরকারে আছে ভালো অবস্থানে, তাদেরও দরকার ছিল যে এই সমাজের যারা ছেলেপেলে নষ্ট হইতেছে, নেশাগ্রস্ত হইতেছে, তাদেরকে নেশার থেকে দূরে কীভাবে আনা যায়। আচ্ছা, এখন আপনি সাধারণ লোকাল পর্যায়ে থাকি, তো এটাতে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। না না, তো আমার আমি আপনার কই গার্ডিয়ান হিসাবে আপনি যেটা করতেছেন, মনে করেন আপনি যে কথা কইছেন গার্ডিয়ানের সমস্যা আসলো, আপনার খোলা না ইনা চলে আসে যে আপনি নিশ্চিন্ত হয়েছেন, অনেকে বলার তিনি রয়ে গেছে না। আমাদেরও ছেলেপেলে এখনও দেশে আছে, যেমন আমার ভাতিজা আছে, আমার ভাগিনা আছে। এখন আমি যে আমার ছেলে নিয়ে আসছি, আমি একেবারে ফ্রি ফ্রি কিছু না, এটা হয় না। ইয়ান হয়েছে যে এখন আল্লাহ কইছি আয় একবারে সারি গেছি নোয়াখালী, তুমি চলিয়ে আসছি, কিন্তু আর নোয়াখালী আরে চাইতে হইব। এখন আমি যদি আমার দায়িত্ব তুন হরেই যাই, তো আর সমস্যা আমি এখানে বলছি এতটুকু, কিন্তু এটা সমাধান হবে না, সমাধান হইতে না। মাই ভাই, আপনি আঙ্গুল অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি আমরা এক কার, বুঝেননি আপনি এক মিনিট আঙ্গুল লাই কিছু একটা কোন আঙ্গুল নোয়াখালী মানুষের লাই, অথবা আপনি আঙ্গুল প্রোগ্রাম লাই কিছু একটা কোনো একটা মতামত দেন আপনার। আমি এক মিনিটে একটু শুদ্ধ ভাষায় বলি সবার বোঝার জন্য। আসলে সত্যি কথা যে আইওয়ান টিভি এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, এটা আসলে ফিল প্রাউড টু বি অনেস্ট। কারণ এখানে যে শুধু আজকে আমরা অনুষ্ঠান করতেছি আঙ্গুবাড়ি নোয়াখালী, এটা না, কিন্তু না আপনার লগে ছোট্ট এক মিনিটে 30 সেকেন্ডে শেয়ার করি। আজকে হয়েছে কি, আমার এক ভাই চিটংয়ের ভাই, আমি আবার বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত আছি, উনি আমার ইনভাইট করছে যে তার অনুষ্ঠান আছে 3rd of November। আচ্ছা, সাইবাল্লাহ বলি। আচ্ছা, তো দেখলাম যে আমরা আইওয়ান টিভির, তখন আমার মাথায় ক্লিক করলো। পরে জানতে জানতে আপনাদেরও খবর লো শুনলাম যে এরা শুধু যে নোয়াখালী নিয়ে অনুষ্ঠান করে, ইয়ান না সিলেটলে অনুষ্ঠান করে, আপনার এই মনে করেন যে চিটং লই করে, তারপরে ঢাকা লই করে। হ্যাঁ, এই জিনিসটা আসলে সত্যি কথা যেটা বিশাল একটা ব্যাপার আমাদের জন্য আর কি। আর আরেকটা কথা হলো, আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই ভাইয়ার কথার সাথে, যে উনি বললো যে ইয়ের কথা যে গার্ডিয়ানদের করণীয়টা কি, আপনি যে বললেন যে যেমন এখানে আমারও 3টা বাচ্চা আছে। আচ্ছা, আমরা কিয়ার ইয়ার কিয়ার বাচ্চা বাচ্চাগুলোর লগে হলো মোর ফ্রেন্ডলি, ঠিক মোর ফ্রেন্ডলি থাকতে হইব। মনে করেন যে সব কিছু, যেহেতু বাচ্চারা কোনো বাইরে কি করে না করে, যেহেতু আমরা আমরা আঙ্গুর সময় কিন্তু এরম আসিল না, আমরা খেয়াল করে দেখেন আঙ্গুর সময় কিন্তু এরকম আসিল না, আরও মোর ক্লোজ হইতে হইব। মাই ভাই, আপনার ধন্যবাদ। আমাদের আমরা আসলে অনুষ্ঠানকে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ইলিয়াসের কাছে না কেনা ইলিয়াস, জাস্ট 10 সেকেন্ডের ভিতরে তুমি কবে তোমার কীরকম লাগছে আঙ্গুর প্রোগ্রামটা আসাই? আসলে আসলে অনেক অনেক ভালো লাগছে, কারণ মন খুলি কথা কইছে, কথা কইতে আছি। ধন্যবাদ, ধন্যবাদ তোমারে। আঙ্গুলকে আঙ্গু অনলাইনে কিছু দর্শক আছে, আঙ্গু আপনারা আফসানা জাহান তা নিয়ে আছে আঙ্গুলকে, আঙ্গু হক হাজারে বে আছে, আঙ্গুলকে মনির মোহাম্মদ বে আছে, আপনাকে একটু ধন্যবাদ যাতে আঙ্গুলনে আছেন। আঙ্গু অনুষ্ঠান শেষ করে চলে আসছি আমরা, আঙ্গু অনুষ্ঠান শেষ করার আগে আমরা কই আমরা আঙ্গু অনুষ্ঠান কালি আমরা 7টা বাজে আমরা Sky 7 2 আইওন টিভিতে আমরা দেখতে পারবেন, আপনারা পূর্ণবাসা দেখাবো আমরা। আর আমরা আঙ্গু অনুষ্ঠান আঙ্গু ইউটিউবে আপনারা হাইবেন, আপনারা ফেসবুক অনলাইনে আপনারা হাইবেন। আর আঙ্গুরে আঙ্গু অনুষ্ঠান করা নিলে আঙ্গুরে ক্যামেরার ফিচন তো আঙ্গুরে কিছু লোক আঙ্গুর সহায়তা করছে, আমরা হাতে করে একশো হয়তো সময় আমরা স্মরণ করি আমরা আঙ্গুলকে আঙ্গু আজ আঙ্গুলকে আছে আঙ্গুর লিঙ্কন ভাই আঙ্গুলকে আসছিল আঙ্গু ক্যামেরার ফিচন থেকে তারা আঙ্গুরে সহায়তা করতেছে। আঙ্গু পিনাক ভাই আছে আঙ্গুলকে, আঙ্গুর শরীফ জামান ভাই আঙ্গুলকে আছে, হাতে করে তিনজন আমরা আসলে ধন্যবাদ। হাতারা প্রত্যেক সপ্তাহে আঙ্গুলকে আসলে কষ্ট করে আঙ্গু প্রোগ্রামগুলো সেট করে তারা, এটা মেলা কষ্টের কাম এটা আমরা জানি, এটা আপনাকে ব্যাকরে ধন্যবাদ। আর দর্শক মন্ডলী আপনাদের ব্যাকরে কম আপনারা যারা আঙ্গু অনুষ্ঠান চাইছেন বা সান আপনারা আমরা আপনাকে কোনো মতামত থাকলে আমরা আঙ্গো স্টুডিওতে কল করতে পারবেন, আঙ্গো প্রোগ্রামে কল করলে আমরা আপনারাও যদি কিছু জানতে চান বা কোনো প্রোগ্রাম আপনারা দিতে চান দেখাতে চান আমরা আমার কাছে কোনো ভিডিও থাকে আমরা আঙ্গোরে স্টুডিওতে কল করলে আমরা আপনারা আঙ্গোরা হাইবেন, হাইলে আমরা আপনাদের নাম্বার লোক আপনাদের যোগাযোগ করুন, আপনারা মতামত দেবেন আপনারা। ধন্যবাদ, আপনারা ব্যাগে ভালো থাকিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর লকডাউন আইতে আছে, লকডাউনের মধ্যে আপনারা একটা ব্যাগে ভালো থাকেন। আপনাকে ব্যাগে ধন্যবাদ, আঙ্গুবাড়ি নোয়াখালী পক্ষ থেকে আপনার ব্যাগে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখাবো আগামী সোমবার রাতে 10টা বাজে। আসসালামু আলাইকুম।